सुप्रिय शिक्षार्थीबृंद, राजौर कलेज राजौर डिग्री सरकारी कलेज बायोलॉजी क्लासर जीव विज्ञान क्लासर पक्ष सबाई रे करोना परिस्थिति शुभेच्छा एवं स्वागतम। आशा करी भलो आसो सबाई। आमादेर जे पढ़ार विषय जो टपिक्सटा छिलो आमरा गत दो दिन जेगुलो पढ़ाई सेटा हलो कोष प्राचीर, उद्भिद कोष एवं प्राणी कोषेर पार्थक्य, कोष प्राचीर। कोष प्राचीर शेष करे आमरा कोष झिल्ली एवं आज के जिनिसटा आलोचना करब सेटा हलो राइबोजोम। राइबोजोम उद्भिद कोषेर बा कोषेर दानादार वस्तुटाके आमरा बोलतेछि राइबोजोम। एई राइबोजोम कोषेर प्राय जे अंशटा आछे, राइबोजोम मूलत दुई प्रकार, जथा एकटा हलो एककोषी प्राणीर देहे थाके एवं बहुकोषी प्राणीर देहे। एककोषी प्राणीर देहे जे धरनेर राइबोजोम आमरा देखते पाई सेटा हलो 70S राइबोजोम, जाके आमरा बोलतेछि 70 भेदबार्ग, 70 भेदबार्ग। एवं बहुकोषी प्राणीर देहे एई राइबोजोमटा थाके 80 भेदबार्ग। এই ভেদবা 80 এবং 70, এই দুটো 70 এককোষী প্রাণীর ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আমরা যে অনলাইনে ক্লাসগুলো করতেছি এটার মূল কারণটা হলো করোনা নামক এক ধরনের ভাইরাস। এই ভাইরাস নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ভাইরাস হলো এককোষী প্রাণী যাদেরকে খালি চোখে দেখা যায় না এবং অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় এবং এদের দেহে নিউক্লিয়াস সুগঠিত না। এককোষী প্রাণীর যাদের দেহ হলো আদিকোষ, তারপরে প্রাণী সুগঠিত না। 70S এদের দেহে এই 70S রাইবোজোমটা বিদ্যমান। এই 70S রাইবোজোম আবার দুটো সাব ইউনিটে বিভক্ত, একটা হলো 50 ভেদবার্গ আর একটা 50S+30S 70 ভেদবার্গ। 70 ভেদবার্গের নেক্সট যেটা আমাদের আছে বহুকোষী প্রাণীর ক্ষেত্রে হলো 80 ভেদবার্গ, 80S। তাহলে এই 80 ভেদবার্গ হলো 60+40, 60 ভেদবার্গ এবং 40 ভেদবার্গ। রাইবোজোম এই সাব ইউনিট দুটি একত্রিত হয়ে তারপরে রাইবোজোম কার্য সম্পন্ন করে। নেক্সট আমাদের যে টপিকসটা আছে সেটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। নিউক্লিয়াস হলো কোষের প্রাণকেন্দ্র। এই নিউক্লিয়াস পাঁচটা অংশ নিয়ে গঠিত। নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের আবরণী, নিউক্লিওলাস ক্রোমোজোম, নিউক্লিয়ার ছিদ্র। নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার বাইরের যে অংশ সেটাকে আমরা বলতেছি নিউক্লিয়াসের আবরণী। নিউক্লিয়াসের আবরণীর ক্ষেত্রে চিত্রটা যদি আমরা দেখাই, চিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাবো নিউক্লিয়াসের আবরণী বাইরের অংশ, নিউক্লিয়াসের আবরণী, নিউক্লিয়ার ছিদ্র, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম, নিউক্লিওলাস, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা নিউক্লিয়াসের ছিদ্র, নিউক্লিয়াসের আবরণী, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম এবং নিউক্লিওলাস। নিউক্লিয়াসের আবরণী নিউক্লিয়াসের বাইরে যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে আমরা বলতেছি নিউক্লিয়াসের আবরণী। নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওপ্লাজম সাদা অংশটা সেটা হলো নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমটা এবং সুতার ন্যায় যে অংশটা সেটা হলো ক্রোমাটিন তন্ত্র বা ক্রোমোজোম। কালো গাঢ় কালোর ন্যায় অংশ যেটা সেটা হলো নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস ক্রোমোজোম নিউক্লিওপ্লাজম আমরা যে কথাটা বলছি যে এককোষী প্রাণীর দেহে নিউক্লিয়াস সুগঠিত না, সেক্ষেত্রে সুগঠিত না বলতে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে নিউক্লিয়াসের আবরণীটা থাকবে না। নিউক্লিয়াসের আবরণী যখন নেই তখন কি নিউক্লিয়াসের ছিদ্র নেই, নিউক্লিয়াসের ছিদ্র বোঝা যাবে না, নিউক্লিওলাস
এটা অনুপস্থিত এবং যখন নিউক্লিওলাসটা অনুপস্থিত সেক্ষেত্রে এটা যদি আমরা একটা কোষের কথা চিন্তা করি একটা কোষের ভিতর চিন্তা করি নিউক্লিয়াসটাকে তো সেই কোষের ক্ষেত্রে আমরা তখন দেখতে পাবো যে এটা যে কোষের ভিতরে যে নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসের কোষের ভিতরে যে অংশটা সাইটোপ্লাজম সাদা অংশটা জেলেনায় থকথকে সাদা অংশ ঠিক তেমনি নিউক্লিওপ্লাজমটাও কি জেলেনায় থকথকে সাদা অংশ পায় কিন্তু আমাদের যে নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাস এখানে প্লোটোপ্লাজম প্লোটোপ্লাজমের অংশ কিন্তু সাইটোপ্লাজম প্লোটোপ্লাজমের অংশ সাইটোপ্লাজম প্লোটোপ্লাজমের অংশই নিউক্লিওলাস এবং মেমব্রেন কোষ ঝিল্লি বাট সাইটোপ্লাজম প্লোটোপ্লাজমের অংশ হলেও নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের অংশ না তারপরে যে ভিতরের যে জিনিস সাদা অংশটা দেখা যাচ্ছে নিউক্লিওপ্লাজম এইটা এককোষী প্রাণীর ক্ষেত্রে যখন এটা দেখা যাবে না তখন এটা মনে হবে যে একটা কোষের কোন স্তর এককোষী প্রাণীর দেহে এই পুরোটাই যে তখন শুধুমাত্র চেনার উপক্রম ক্রোমোজোম এই ক্রোমোজোমের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাদের দেহে একটা নিউক্লিয়াস নামক বস্তু বিদ্যমান ছিল এবং যেটা এককোষী এককোষী প্রাণীর দেহে এই এককোষী প্রাণীর দেহে আমাদের রাইবোজোম যে কথাটা আমি বলতেছিলাম যে 70S এবং 80S বেদবার এই 70 এবং 80 দুইটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনো প্রাণীর ক্ষেত্রে যদি আমরা এটা দেখাতে যাই অ্যামিবা অ্যামিবা প্রোটিয়াস এককোষী একটা প্রাণী যার দেহে যখন এ আমরা যে রাইবোজোমটা নিয়ে কথা বলছি সাব ইউনিট এখানে যে প্লাজমা মেমব্রেন অ্যামিবার যে মেমব্রেনটা এটা এককোষী প্রাণী এখানে একটা সাব ইউনিট থাকবে এই সাব ইউনিটটা এই সাব ইউনিটের দুইটা রাইবোজোম একটা 50S একটা 30S এলো 70S রাইবোজোম এই দুটো রাইবোজোম যখন এই সাব ইউনিটটা মিলিত হয় তখন প্রাণী উজ্জীবিত হয় চলাচল করতে পারে কোনো কাজ করতে পারে তো যখনই এই এককোষী প্রাণীগুলো আমাদের দেহের যে স্থানে আসবে এই প্রাণীটা অ্যামিবা দ্বারা আমাদের যে রোগটা হয় সেটা হলো সিগুলার ডিসেন্ট্রি আমরা অ্যামিবা প্রোটিয়াস দ্বারা ডায়রিয়ায় আক্রান্ত সিগুলার ডিসেন্ট্রি নামক যে রোগটা হয় এটা একটা প্রোটোজোয়াল প্রাণী তো এক্ষেত্রে আমরা এই প্রোটোজোয়াল ক্ষেত্রে আমরা যখনই তাকে এটা সাব ইউনিটটাকে এর কার্যক্রমটাকে বন্ধ করতে যাই তো সেক্ষেত্রে আমাদের কিছু মেডিসিন বা কোনো কিছু যদি ব্যবহার করতে হয় আমরা যে মেট্রোনিডাজল স্যাপ্রাডিন সরি ফ্লোরোকুইনোলন গ্রুপের সিপ্রোফ্লক্সাসিন এবং মেট্রোনিডাজল এই অ্যান্টিবায়োটিকগুলো যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকগুলো আমাদের কাজটা করে অ্যামিবার মূল যে জায়গা সেটা হলো এই সাব ইউনিট প্রাচীরের এখানের যে সাব ইউনিটটা 70 এবং 30 এই দুটো মিলিত হয়ে সে তার কার্যক্রম চালু করে তো চালু করার ফলে আমাদের এই যে স্থানটা এটা হলো ট্রান্সপেপটাইডেস এনজাইম এই যে জিনিসটা এখান থাকবে ট্রান্সপেপটাইডেস এনজাইম যা তার প্রাণকেন্দ্রের আমাদের অন্যান্য প্রাণীর ক্ষেত্রে বহুকোষী প্রাণীর ক্ষেত্রে যেখানে ডিএনএ কাজ করবে এদের ক্ষেত্রে এককোষী প্রাণী ভাইরাসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কি আরএনএ থাকে অ্যামিবার ডিএনএ আছে সেই ডিএনএটার থেকেই এই ট্রান্সপেপটাইডেস এনজাইম যখন একে কেটে ফেলা হবে বা ছিদ্র করা হবে তখন এক অংশ থেকে সে আরও বহু অংশে বিভক্ত হবে এক থেকে দুই দুই থেকে চার এরকম হতে পারে তো সেক্ষেত্রে যখনই আমরা এই মেট্রোনিডাজল বা ডিসেন্ট্রি থেকে কোনো কিছু থেকে যখন পরিত্রাণ পেতে চাচ্ছি যে ওষুধটা আমরা ব্যবহার করব মেডিসিন সেই মেডিসিন মেট্রোনিডাজল বা সিপ্রোফ্লক্সাসিন ফার্স্টে এসে আমার এই 70S এবং 80S এর যে মাঝখানের যে জায়গাটা এখানে এসে সে বাইন্ড করে বন্ধ করে দেয় ইনহিবিট বা বাইন্ড করা বলে তো সেখানে বন্ধ করার ফলে এই 70S এবং 80S দুইজন কখনো মিলিত হইতে পারে না যার ফলে এই প্রাণী অগ্রসর মানে পরবর্তী কোনো কার্যক্রম করতে পারে না সে তার দেহ বিভাজন বা কোনো ক্ষেত্রে কিন্তু যখনই এই ধরনের কোনো সমস্যা সে ফিল করে অ্যামিবা সাথে সাথে সে তার প্রাচীরটাকে গোলাকৃতি করে প্রোটেকশনের তৈরি করে এই গোলাকৃতির প্রোটেকশন তৈরি করলে
এখানে সে মেডিসিনটা যাতে তার এই স্থানটাকে ভেদ করতে প্রাচীর ভেদ করে ভিতরে প্রবেশ করতে না পারে তার সেলটাকে রাপচার করতে না পারে ভাঙতে না পারে এই জন্য সে তখন তাকে এই 70 এস রাইবোজোম বা 80 এস যে রাইবোজোমের যে কার্যক্রমটা সেখানে সে এখানে বন্ধ করে দিবে বন্ধ করার ফলে যে রাইবোজোম এখানে মেডিসিনটা যে প্রবেশ করতেছে তো মেডিসিনটা প্রবেশ করার এই জায়গাটা সে তাকে প্রোটেকশন নেয় প্রোটেকশন নেওয়ার ফল সে কার্যক্রম বন্ধ করে অ্যামিবা তার কাজটা বন্ধ করতেছে যার ফলে আমাদের দেশের অনেক লোকই চিন্তা করে যে আমরা ভালো হয়ে গেছি পরবর্তীতে আর মেডিসিন খায় না কিন্তু নেক্সট টাইম দেখা যায় রিকারেন্ট যে ডায়রিয়া বলা হয় মেডিসিনের মেডিকেলের ভাষায় এই কথাটা আসবে যে রিকারেন্ট ডায়রিয়া তো তখন এই অ্যামিবা এই মেট্রোনিডাজল বা সিপ্রোফ্লক্সাসিনের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করে পরবর্তীতে সে যখন আবার আক্রমণ করে তখন আর এই মেট্রোনিডাজল বা সিপ্রোফ্লক্সাসিন টেট্রাসাইক্লিন যাই বলি আমরা তাই আর তার তাকে দমন করতে পারে না এবং ওই মেডিসিন তার ক্ষেত্রে কোনো কাজে আসে না তো সে শিক্ষার্থীবৃন্দ যখন আমরা এই ডোজেস মেনটেন করে কোনো ওষুধ বা কোনো কিছু খাই সেক্ষেত্রে সে এখান থেকে সেলটাকে রাপচার করে ট্রান্সপেপটাইডেস যখনই সে ট্রান্সপেপটাইডেসটাকে ভেঙে ফেলবে এই ট্রান্সপেপটাইডেস ভেঙে ফেলার পরে সেলটা তার রাপচার হবে এই প্রাণীটা মারা যাবে অ্যামিবা মারা যাবে দেন আমরা পুরোপুরি কিওর হব তা আমাদের মূল টপিকসটা হলো রাইবোজোম এই রাইবোজোমটাকে বন্ধ করে যেখানে করোনা নামক যে আক্রান্তে আমরা আসি করোনা ভাইরাস দ্বারা সেটা আমাদের গলবিলে এবং ব্লাডে আক্রমণ করে আমরা যখনই কোনো কিছু করোনা দ্বারা আক্রান্ত হই ফার্স্টে সে আমার কলবিল ট্রাকিয়ার যে অংশে সেখানে এসে আমরা বহুকোষী প্রাণীর ক্ষেত্রেও এরকম প্রাচীরে সে এসে বসে যাদের অ্যাজমা এই শীতের সময় তোমরা জানো যে যাদের অ্যাজমা সে ঠান্ডা তাদের কিন্তু শীতে প্রচুর অ্যাজমাটিক সমস্যা হয় তো এই ক্ষেত্রে যখনই তার এমনি ট্রাকিয়াল তন্ত্র যেটা শ্বাসনালী এই শ্বাসনালীটা কনজেস্টেড থাকে তার শ্বাস নিতে কষ্ট হয় শীতে আরও এটা ইনফ্লামেশন হয় প্রদাহ হয় ব্যথা সৃষ্টি হয় সেক্ষেত্রে তার এমনিতেও সমস্যা এর মাঝে যদি এই করোনা নামক বস্তুটি গিয়ে আবার সেই স্থানে দখল করে দখল করার ফলে করোনা ভাইরাস কী করবে সেখানে দখল করলে এই দখলের ফলে তার জায়গাটা আরও ন্যারো হবে আরও চিকন হবে এবং তার শ্বাসকষ্ট বেশি হয় এটা হলো অ্যাজমাটিক প্যাশেন্টের ক্ষেত্রে যখনই এই শ্বাসকষ্টটা বেশি হবে এখানে এসে তার রাইবোজোমের যে স্থানটা সেটা দখল করলে তার শ্বাসকষ্টের যে কার্যক্রম বন্ধ করবে যার ফলে শ্বাসকষ্ট হয় প্যাশেন্ট মারা যায় তো এই ক্ষেত্রে যখন সে এখানে আসে বসার পর সে জ্যামিতিক হারে বৃদ্ধি পায় জ্যামিতিক হারে বলতে আমরা বলতেছি যে এক থেকে দুই দুই থেকে চার চার থেকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে সে জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে এবং বিভাজিত হবে দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো এইভাবে তো সেক্ষেত্রে আমরা যদি শুরুতে তাকে এখানে বন্ধ করে রাখতে পারি গরম কোনো চা বা ইসের মাধ্যমে তাকে আটকে রাখতে পারি সেল রাপচার মাধ্যমে বা মেডিসিনের মাধ্যমে তোমরা জানো যে এখন পর্যন্ত কোনো ওষুধ বা মেডিসিন তৈরি হয়নি তো সেক্ষেত্রে আশা করে যায় ভবিষ্যতে খুব শীঘ্রই চলে আসবে এবং আমরা এই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে রাইবোজোমের যে কাজটা রাইবোজোম হলো 70 এবং 80 এককোষী প্রাণীর ক্ষেত্রে বহুকোষীর ক্ষেত্রে এখানে আসবে 60-40 এই দুটো রাইবোজোমের ভেদবার্গ এরা যখন একত্রিত হয় তখন এই সেল কার্যক্রম শুরু করে আমি যেমন কথা বলতেছি এই কথা বলায় আমার যে ট্রাকিয়া বা মুখের যে কোষটা আসে সেখানে আমি যেহেতু বহুকোষী প্রাণী তো সেক্ষেত্রে আমার এখানে রাইবোজোমটা আছে 80 এস 80 ভেদবার্গ তো 80 ভেদবার্গের ক্ষেত্রে আমার দুইটা সাব ইউনিট একটা 60 আর একটা 40 এই 60 এবং 40 এই দুটো যখন একত্রিত হয় তখন আমি কথা বলতে পারতেছি এই হাত নাড়াতে পারতেছি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারতেছি তো এই ক্ষেত্রে এই মাঝখানে যে জিনিসটা সেটা হলো যে যখনই এই সেল মেমব্রেনের ক্ষেত্রে মিলিত হতে না পারবে তখন কিন্তু সে পুরোপুরি কার্যক্রমটা সম্পন্ন করতে পারবে না এটা হলো আমার রাইবোজোমের আজকের যে টপিকস রাইবোজোমটা তোমরা এখানে দেখবে আমার নেক্সট যে আগামী দিন তোমাদের সাথে আমার পরবর্তী বুধবার দেখা হবে এবং সেদিন আমি ক্রোমোজোম নিয়ে আলোচনা করব নিউক্লিক অ্যাসিড ক্রোমোজোম হলো জীবদেহ বাহনের একক যা জীবদেহ গঠনের
একক হিসেবে কাজ করে এবং এটি নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ প্রোটিনের সমন্বয়ে গঠিত হয়। তো সেক্ষেত্রে আমি সামনের ক্লাসে তোমাদের ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বইতে ক্রোমোজোমটা নিয়ে একটু দেখে থাকবে এবং এই করোনার সময় সতর্ক থেকে নিজেদের প্রতি টেক কেয়ার রেখে ভালো থাকবে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ।